হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানব কোনো কোনো শহর রেল স্টেশন এইসবের নাম পাল্টে নতুন নাম রাখা হয়েছে তো কোন কোন জায়গা বা রেল স্টেশন অভিযান এইসবের নাম পাল্টে নতুন কী নাম রাখা হয়েছে সেই সব সম্বন্ধে আমরা জানবো তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন এলাহাবাদের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো এলাহাবাদের নাম পাল্টে নতুন নাম রাখা হয়েছে প্রয়াগরাজ বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো এর মধ্যে আরো কোস্তান আছে দেখো বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হচ্ছে মোতেরা স্টেডিয়াম বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম এর আগে নাম ছিল মোতেরা স্টেডিয়াম তো এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী পরের প্রশ্ন বস্তি শহরের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো বস্তি শহরের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে বশিষ্ট নগর পরের প্রশ্ন উত্তর প্রদেশের ফৈজাবাদের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে ফৈজাবাদ উত্তর প্রদেশে অবস্থিত এর নাম পাল্টে রাখা হয়েছে অযোধ্যা পরের প্রশ্ন আলিগড়ের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো আলিগড়ের নাম পাল্টে রাখা হয়েছে হরিপুর পরের প্রশ্ন কান্ডালা বন্দরগাঁও এর নামের বদলে নতুন কি নাম রাখা হয়েছে নতুন নাম রাখা হয়েছে দীনদয়াল পরের প্রশ্ন হুইলার হুইলার কোথায় অবস্থিত উড়িষ্যা রাজ্যে এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর কবে প্রতিষ্ঠিত হয়েছে তো পয়লা এপ্রিল পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশে এপিজে আব্দুল কালামকে বলা হয় মিসাইল ম্যান উত্তর প্রদেশের ঝাঁসি রেল স্টেশনের নাম পাল্টে নতুন কি নাম রাখা হয়েছে তো নতুন নাম রাখা হয়েছে লক্ষী বাই পরের প্রশ্ন অসমের বগিবুল পুল এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে এর নাম পাল্টে রাখা হয়েছে অটল সেতু পরের প্রশ্ন উত্তরপ্রদেশের মান্ডুয়া দিহ রেল স্টেশনের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে ডিহ কোথায় উত্তর প্রদেশ রাজ্যে অবস্থিত এর নাম পাল্টে রাখা হয়েছে বেনারস পরের প্রশ্ন ভারত অভিযান এর নাম রাখা হয়েছে এটি ইম্পর্টেন্ট কোয়েশ্চান স্বচ্ছ ভারত অভিযানের নাম পাল্টে রাখা হয়েছে সুন্দর ভারত পরের প্রশ্ন মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ শহরের নাম বদলে কি নাম রাখা হয়েছে তো শহরের নাম বদলে রাখা হয়েছে নর্মদাপুরম পরের প্রশ্ন হাবিবগঞ্জ রেল স্টেশনের নাম বদলে কি নাম রাখা হয়েছে অটল জংশন রাখা হয়েছে হাবিবগঞ্জ রেল স্টেশনের নাম বদলে পরের প্রশ্ন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এর নতুন নাম কি রাখা হয়েছে তো এর নতুন নাম রাখা হয়েছে সম্ভাজীনগর পরের প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন আন্দামান নিকোবরের হ্যাবলক দ্বীপ এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে হ্যাবলক দ্বীপ কোথায় আছে আন্দামান নিকোবরের এর নাম পাল্টে রাখা হয়েছে স্বরাজ দ্বীপ মানব সংশোধন বিকাশ মন্ত্রালয় এম এইচ আর এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো মানব সংসাধন বিকাশ মন্ত্রালয়ের নাম পাল্টে রাখা হয়েছে শিক্ষা মন্ত্রালয় পরের প্রশ্ন আন্দামান নিকোবরের নীলদ্বীপ নীলদ্বীপ কোথায় অবস্থিত আন্দামান নিকোবরে এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে শহীদ দ্বীপ রাখা হয়েছে পরের প্রশ্ন গুরগাঁও গুরগাঁওয়ের এর নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো গুরগাঁওয়ের নামপাল্টে নাম পাল্টে নাম রাখা হয়েছে গুরুগ্রাম পরের প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান এর নাম বদলে কি নাম রাখা হয়েছে এই অভিযানের নাম বদলে রাখা হয়েছে বদলাম নাম রাখা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের নাম পাল্টে লাস্ট কোশ্চেন অযোধ্যা বাস স্ট্যান্ডের নাম পাল্টে কি নাম রাখা হয়েছে তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অযোধ্যা ধাম রাখা হয়েছে ফ্রেন্ডস আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ